সো হে গাইস, জিনুক হিয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি কথা বলতে যাচ্ছি যে এইরকম নেইমার নিয়ে। তো বর্তমানে কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপে সবাই কিন্তু এই নেইমারটা ট্রেন্ডিংয়ে চলতেছে। আর কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখছিলেন এই নেইমারটের উপরে। সো সেই ভিডিওটা যারা দেখেন নাই, তারা আই বাটনে ক্লিক করে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখন বর্তমানে যেটা চলছে, সেই নেইমারটা কিন্তু কম্পিটিশন চলছে কে কার চেয়ে ভালো করতে পারে, সো এডিটিংটা একটু ভালো করতে পারে। সো আজকে আমি আপনাদেরকে এমনভাবে শেখাবো যে এর আগে কেউ এভাবে করেনি, খুব ভালোভাবে এডিটিং করাবো, যা কিছু ইউজ করবো অর্থাৎ সেই নেইমারটার মাধ্যমে আমি যা কিছু ইউজ করবো সব কিন্তু আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক। সেখান থেকে জাস্ট আপনারা ডাউনলোড করে এডিটিং করতে পারবেন। সো কীভাবে এডিটিং করবেন সেটা তো আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো, বাট তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন আর বেশি বকবক না করে আজকের এই ভিডিওটি শুরু করি। সো ওয়েলকাম ব্যাক। সো গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো জাস্ট আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখান থেকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের উপর ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং এই ভিডিও টপিকে বেঙ্গলি নেইমার এডিটিং টিউটোরিয়াল জাস্ট আপনারা এখানে আরেকটা ভিডিও পেয়ে যাবেন, এই ভিডিও দেখাটির পর আপনারা সেই ভিডিওটি দেখে আসবেন। তো এবার আপনারা জাস্ট কী করেন, আপনারা এখানে প্লে স্টোরে পেয়ে যাবেন পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপ্লিকেশন, জাস্ট এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর জাস্ট এখান থেকে ওপেন করে নেবেন। তো আপনাদের সুবিধা ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটা লিঙ্ক দিয়ে দেবো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর জাস্ট ক্যান্সেল করবেন এবং এই নিউ টেক্সটটাকে আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর জাস্ট প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন এবং টেক্সটে ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে পেন আইকনে গিয়ে আপনারা এখানে আপনার যার নামে এটা বানাতে চান তার নাম দিবেন। তো আমি এখানে মূলত আমি আমার এক ভাইয়ের নাম দিচ্ছি, জাস্ট আমার ভাইয়ের নামটা হচ্ছে নাজুক। সো আপনারা দিয়ে দেবেন আপনার যার নামে এটা বানাতে চান আপনার ইচ্ছা মতো। তো দেওয়ার পর জাস্ট আপনারা এভাবে একটু বড় করবেন, মিডিলে আপনারা যত বড় বানাতে চান তত বড় এখানে দিয়ে দিবেন। তারপরে আপনারা পেন্টিং বলে একটা অপশন পেয়ে যাবেন, এটা দিয়ে দিবেন, আপনারা সাইড বাড়িয়ে দেবেন না হলে কিন্তু ফন্টটা কেটে যাবে। তারপরে চলে যান আপনারা ফন্টে, ফন্টে চলে যাওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন দুইটা অপশন, তিনটা অপশন, ফন্টস, মাই ফন্টস, রিসেন্ট। আপনারা মাই ফন্টে চলে যাবেন, এখানে মূলত আপনাদেরকে একটা ফন্ট সিলেক্ট করতে হবে আর ফন্টটার নাম হচ্ছে ফাজলি সিজুটি। তো এই ফন্টটা আপনারা মূলত এই ভিডিওটাকে আপনারা প্রথমে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পর সেটা এক্সট্রাক্ট করে আপনারা ডাউনলোড ফাইলে নিয়ে আসতে হবে, তারপরে এখানে চলে আসবে। তো এই ফন্টটা অবশ্যই আপনারা এখানে নিয়ে আসবেন, আসার পর জাস্ট এখানে ক্লিক করবেন এবং এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর জাস্ট আপনাদের এখন যেটা করতে হবে, এই ফন্টের উপর একটা কালার দেওয়ার জন্য জাস্ট আপনারা টেক্সচারে ক্লিক করবেন এবং এখানে আপনার ইমেজের আইকনে ক্লিক করবেন। ইমেজের আইকনে ক্লিক করার পর জাস্ট থ্রি লাইনে ক্লিক করুন, থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে গ্যালারিতে চলে যান। এখানে গ্যালারিতে চলে যাওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে আপনাদের যেটা করতে হবে, আপনাদেরকে এই নেম আর্টের যে আপনারা ডাউনলোড করেছেন এইরকম একটা ব্যাকগ্রাউন্ড জাস্ট এখান থেকে নিয়ে আসেন। এটা নিয়ে আসার পর জাস্ট রাইট চ্যানেলতে ক্লিক করুন, করার পর জাস্ট এটাকে আপনারা এরকম একদম বাড়িয়ে দিন। তো আমি একদম বাড়িয়ে দিয়েছি, সো আপনারা এভাবে বাড়িয়ে দিবেন। তারপর রাইট চ্যানেলতে ক্লিক করবেন, রাইট চ্যানেলতে ক্লিক করার পর এখানে মিডিলে বসিয়ে দেন। বসানোর পর জাস্ট আপনারা এটাকে কী করুন, লক করে দিন। লক করার পর জাস্ট আবার প্লাসে ক্লিক করুন এবং ফ্রম ক্লিয়ারিতে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের যা যা কিছু আমি এখানে ইউজ করবো তার লিঙ্ক অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আবারও বলছি আপনারা ডাউনলোড করে নেবেন ভিডিও দেখা শেষ হয়ে গেলে। সো গ্যালারিতে চলে যাবেন, চলে যাওয়ার পর এখানে মূলত আপনাদেরকে যা যা করতে হবে, আমি আপনাদেরকে এখানে একটা বাটারফ্লাই নিয়ে আসছি। সো এই বাটারফ্লাইটার লিঙ্ক পাবেন ইমেজের, তো অবশ্যই ডাউনলোড করে নেবেন। তারপর এখানে নিয়ে আসার পর এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা এখানে যান ইরেজ কালারে এবং এটা ইনেবল করে দিন এবং এটাকে আপনারা এভাবে একটু বাড়িয়ে দিন, তাহলে একদম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর রাইট চিহ্নতে ক্লিক করুন এবং এটাকে এভাবে ছোট করুন এবং আরও ছোট করুন এবং এখানে বসিয়ে দিন। তারপরে আপনি চাইলে এটাকে কপি করে আপনার এই সাইটে নিয়ে আসতে পারেন। এই সাইটে নিয়ে আসার পর জাস্ট ক্রপে গিয়ে এটাকে এভাবে রোটেট, অর্থাৎ এটাকে আপনারা এভাবে নিয়ে নেবেন, পাল্টি নিয়ে নেবেন। তারপর আপনারা প্লাস আইকনে ক্লিক করে এটাকে আপনারা এভাবে জুম করে কিন্তু কাজ করতে পারেন, জাস্ট এভাবে আপনারা বসিয়ে দিবেন। তারপর এটাকে আপনারা এই দুইটাকে লক করে নেবেন। লক করার পর আপনারা চাইলে আপনারা এই আরও বাটারফ্লাই এখানে কিন্তু দিতে পারেন, আমি এখানে দুইটা দিলাম। তারপর আপনারা আরও এখান থেকে নিয়ে আসতে হবে আপনাদেরকে যে ম্যাটেরিয়ালগুলো আমি ইউজ করবো সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন লিঙ্ক, আপনারা ডাউনলোড করবেন।
সো গ্যালারিতে চলে গেলাম। তো গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে যা করতে হবে, ডাউনলোড গিয়ে আপনারা এখান থেকে এইরকম একটা এই লাভ পেয়ে যাবেন, লাভের আইকন, জাস্ট এটাকে নিয়ে আসবেন এবং আসার পর এখান থেকে আপনারা এটাকে কালারে চলে গিয়ে এটাকে ইনেবল করে দিবেন এবং আপনার ইচ্ছা মতো কালার দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দেবো আপনারা যা ফন্টের কালারের সঙ্গে যাতে মিলে তার জন্য এখানে দিয়ে দিবেন। সো এখানে দিয়ে দিলাম, তারপর রাইট চ্যানেলে ক্লিক করবো এবং এভাবে জুম করে আপনারা কাজ করবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে। সো এভাবে আপনারা রোটেট করবেন, এটা আপনার ফন্টের অনুযায়ী আপনারা বসাবেন। তো বসানো শেষ হয়ে গেলে জাস্ট কপি করুন, কপি করার পর এখানে নেক্সটে নিয়ে আসুন, নেক্সটে নিয়ে আসার পর নেক্সট টেক্সটের সঙ্গে কালারটা মিলাবেন। কিন্তু এখানে আমি হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। তো আপনারা আবারও এটাকে কপি করতে পারেন, কপি করে আপনারা অন্য একটি জায়গায় বসাতে পারেন। জাস্ট আপনারা এখানে নিয়ে আসুন এবং নিয়ে আসার পর জাস্ট এখানে আবার আগের কালারটা দিয়ে দিন এবং এটাকে একটু জুম আউট করে নিন এবং এখানে বসিয়ে দিন। তারপর আপনারা জুম আউট করে নিন এবং করার পর আপনারা এখন চলে যান এই ফন্টের উপর ক্লিক করুন। ফন্টের উপর ক্লিক করার পর এখানে চলে যান একদম লাস্টে, এই অপশনটাতে গিয়ে এটা ইনেবল করে দিন এবং রাইট চ্যানেলে ক্লিক করুন। সো এবার আমাদের মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করতে হবে আমাদেরকে, জাস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড পিছনে নিয়ে আসতে হবে। পিছনের ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, ডাউনলোড করে নেবেন। তারপর জাস্ট আপনারা এখানে গ্যালারিতে ক্লিক করবেন, গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আবার আপনারা যে ব্যাকগ্রাউন্ডের উপর এটা বানাতে চান সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করে নেবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর রাইট চ্যানেলে ক্লিক করুন এবং এটাকে এভাবে জুম করে নিন। জুম করার পর জাস্ট আপনারা এখানে টু ব্যাকে ক্লিক করুন, টু ব্যাকে ক্লিক করার পর জাস্ট এটাকে আপনারা এখানে লক করে দিন। লক করার পর দেখতে পাচ্ছেন আমাদের নেইমারটা একদম প্রফেশনালি হয়ে গেছে। জাস্ট আমাদের এখন সেভ করতে হবে, এখানে ক্লিক করে জাস্ট আমরা সেভ এজ ইমেজে ক্লিক করব। সেভ এজ ইমেজে ক্লিক করার পর জাস্ট এখান থেকে ডিফল্টটাকে আমরা আল্ট্রা সিলেক্ট করব এবং সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটাকে সেভ করে নিব। তো এবার আমাদের নেইমারটা সেভ হয়ে গেছে, সো সবার থেকে আলাদা হবে এবং এটাই বেস্ট হবে। তো বন্ধুরা, আমি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনি এই ভিডিওটি থেকে একটু হলে কিছু শিখছেন। যদি শিখে যান তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং যদি আপনার এই নেইমারটা ক্রিয়েট করতে আপনার কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এইরকম তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, নতুন একটি টপিকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।